ফ্যাক্টরাইজ এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার স্কোয়ার তো এই ধরনের রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা প্রথমেই লক্ষ্য করছি যে এই যে লাস্ট যে দুটো রয়েছে আমরা এখান থেকে যদি মাইনাস টু সি স্কোয়ার কমন নিই তার কী পাবো দেখো বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মনে হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এই যে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর আমরা এখেও কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে হোল স্কোয়ার এই ফর্মে লিখতে পারি কেন আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা কাজে লাগিয়ে আমরা এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর তাকে লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর শোনা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার তাই না তাহলে দেখো কি শুরু করি তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ইসিকলস টু এ স্কোয়ার প্লাস বি এ হোল স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার দেখো অলরেডি আমাদের কিন্তু মাইনাস টু স্কোয়ার স্কোয়ার রয়েছে তাহলে মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার আর লাস্ট যে দুটো টার্ম সেখান থেকে মাইনাস টু সি স্কোয়ার কমন নিচ্ছি তাহলে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর আমাদের কি পড়ে রইল প্লাস সি টু দি পাওয়ার ফোর এবার দেখো এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি টু পাওয়ার ফোর এই টার্ম টার্ম আমরা যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি এ ধরি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেখানে বি হচ্ছে সি স্কোয়ার তাহলে দেখো এটা একটি লিখতে পারছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার ফোর আমার কি পড়ে রইল মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে চলে এসেছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ডিসিকলস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারে হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে টু এ বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস

মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি এটা হয়ে গেল এ মাইনাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি সাজিয়ে লিখি কি পাব এ প্লাস বি প্লাস সি যদি সাজানোই রয়েছে এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি এটাই আনসার দুটোই আনসার এটাকে আনসার বলে করতে পারি তাহলে এই যে লং টার্মের থাকে তা সেগুলোই সাজিয়ে নেওয়া এবং এটা দেখে যেন মনে হচ্ছে এটা যেন যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার ফর্মুলা তাকে নয় কিন্তু কেন এই টার্মগুলো মাইনাস রয়ে গেছে সবগুলোতেই মাইনাস রয়েছে সেখানে ওটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না সে কারণে এই মেথডটা খুব আমার ইজি মনে হলো তোমাদের যদি অন্য কোনো মেথড মনে হয় অবশ্যই আমাকে জানাবে